হ্যালো বন্ধুরা আপনার মোবাইলের সিস্টেম ইউ ওয়ার ইস রেসপন্ডিং যদি সমস্যা আসে আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনার এই সমস্যাকে সহজেই সমাধান করতে পারবেন আপনাকে অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ যুক্ত থাকার অনুরোধ করছি নতুন হতে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার সাথে অল নোটকেশন অন করে রাখবেন আপনার মোবাইলের যে সেটিংস থাকবে আপনাকে সেটিংস ওপেন করে নিতে হবে সেটিংস অপেন করে নেওয়ার পর আপনার মোবাইলের যে অ্যাপস অথবা অ্যাপস ম্যানেজমেন্ট অথবা অ্যাপস নোটিফিকেশান যাই হোক মোবাইলের নাম ভেদে বিভিন্ন থাকতেই পারে তো আপনি এই অপশনে টাচ করে নেবেন ঠিক আছে তো এই অপশনে টাচ করে নেওয়ার পর আপনাকে যেটি অপশন খুঁজে নিতে হবে সেটি হচ্ছে সিস্টেম ইউএল তো এখানে যদি আপনি খুঁজে না পান অল অপশনের মধ্যে টাচ করে নেবেন এখানেও যদি আপনি খুঁজে না পান তো আপনাকে আপনার যে উপরে দেখতে পাচ্ছেন রাইট সাইড কর্নারের থ্রি ডট রয়েছে তো আপনাকে থ্রি ডটে টাচ করে নেওয়ার পর সিস্টেম সো সিস্টেম অ্যাপস এই অপশনের মধ্যে আপনাকে টাচ করে নিতে হবে এই অপশনে টাচ করে নেওয়ার পর আপনাকে যে অপশনটি থাকবে সেটা হচ্ছে সিস্টেম ইউএল ঠিক আছে তো আপনি কিন্তু এখানে পেয়ে যাবেন তো এখানে সিস্টেম ইউআই ঠিক আছে বা হ্যাঁ সিস্টেম ইউএল তো আপনাকে কী করতে হবে সিস্টেম ইউএল অপশনের মধ্যে আপনাকে টাচ করে নিতে হবে করে নেওয়ার পর স্টোরস যে অপশন দেখতে পাচ্ছেন আপনাকে স্টোরস অপশনের মধ্যে টাচ করে নিতে হবে স্টোরস অপশন টাচ করার পর আপনার যে স্টোরস থাকবে ঠিক আছে যত অ্যাপস স্টোরস তিনি সংগ্রহ করে নিয়েছে বা ক্লিয়ার ক্যাচ আপনি ক্লিয়ার ডাটা করে নেবেন ক্লিয়ার ক্যাচ এবং ক্লিয়ার ডাটা অপশন নেই আপাতত এখন তো এরপর আপনি ফোর স্টপ করে নেবেন ফোর স্টপের মধ্যে টাচ করে নেবেন ফোর স্টপে টাচ করে নেওয়ার পর আপনি ওকে যে থাকবে এই ওকের মধ্যে আপনি টাচ করে নেবেন ঠিক আছে ওকের মধ্যে টাচ করলে আপনার যে প্রবলেম এই প্রবলেম আশা করি সমাধান হয়ে যাবে এরপরেও যদি আপনার সমস্যার সমাধান না হয় তো আপনাকে আমি দিকে দিচ্ছি তো কি করবেন থ্রি টোটে টাচ করবেন আবার এখানে ঠিক আছে এরপর রেস্ট অ্যাপ পারফরমেন্স যে অপশন রয়েছে আপনি এই রেস্ট অ্যাপ পারফরমেন্স অপশনের মধ্যে টাচ করলে আপনার যে সমস্যার সমস্যা কিন্তু একই বাড়ি সমাধান হয়ে যাবে তো এই ছিল আজকে ছোট একটা ভিডিও তো দেখা যাচ্ছে পরবর্তী নতুন একটা ভিডিওতে তখন যেন অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই